বাংলাদেশ থেকে অথবা নন ইংলিশ স্পিকিং কান্ট্রি থেকে ইংল্যান্ড বা ফার্স্ট ইংলিশ স্পিকিং কান্ট্রিতে এসে কি ধরনের প্রবলেমগুলো আমরা ফেস করি সে বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। ইংলিশটা না জানার কারণে আমরা কি কি প্রবলেমগুলো ফেস করি প্রাথমিক সময়টায়, সেটা আমি আমার লাইফ স্টোরি থেকে আমি আলোচনা করব। আমার রিয়েল লাইফ স্টোরিটা থেকে আমি কিছু বিষয় আলোচনা করব যেটা আমাকে অত্যন্ত আনন্দ দিয়েছে এবং আমাকে সেই জন্য আমি দীর্ঘ বছর মনে রেখেছি। সেই মনে রাখার বিষয়গুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব, যাতে আপনারাও যখন বাংলাদেশ থেকে যখন আপনারা অন্য বা অথবা অন্য কোনো দেশ থেকে বিদেশে আসেন বা লন্ডনে আসেন তখন এই প্রবলেমগুলো আপনারা ফেস না করেন সেটার জন্য। আসসালামু আলাইকুম, আমি মহসিন উদ্দিন, ফাউন্ডার অফ মহসিন স্মার্ট ইংলিশ লার্নিং। আই বিন ওয়ার্কিং অ্যাজ এন এডুকেশন এন্টারপ্রেনার অ্যান্ড স্পোকেন ইংলিশ কনসালটেন্ট। আমি দীর্ঘ বছর কাজ করছি বাংলাদেশে এবং লন্ডনে, প্রায় তিন যুগ প্রায় কাজ করছি বাংলাদেশে এবং লন্ডনে। সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের কাছে আমি তুলে ধরবো যে আসলে ইংলিশটা জানা থাকলে লাইফটা কতটুকু ইজি হয়। এই জানার ক্ষেত্রে আমি আমার রিয়েল লাইফের যে প্রবলেমটা আমি ফেস করেছিলাম বা যে সিচুয়েশনটা আমি দেখ মানে ফেস করেছি সেটা কি হয়েছিল সেটা আপনাদের সাথে তুলে ধরবো, তখন আপনারাও এখান থেকে একটা জিনিস জেনে যেতে পারবেন যে আসলে হ্যাঁ ফাইন দ্যাট ইজ উই নিড টু বি সে নোট দিস সর্ট অফ থিং, উই নিড টু নোট দিস সর্ট অফ থিং, দ্যাটস অল। আজকে আসুন, আমি যখন অ্যারাউন্ড 20 ইটস এ ম্যাটার অফ সে অ্যারাউন্ড টু মোর দেন টু ডিকেডস, টু ডিকেডস এর আগের গল্প, বাট স্টিল আমার মনে আছে আমি যখন এই দেশে আসি প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার মধ্যে আমি একদম অক্টোবর মাসে এসেছিলাম এই দেশে, 98-এ অক্টোবর মাসে এসেছিলাম। তখন ঠান্ডায় আমি ইমিগ্রেশন ক্রস করে যখন আসি তখন আমি দেখলাম সবাই কিউতে দাঁড়িয়ে আছে, আমিও কিউতে গিয়ে দাঁড়ালাম। তারা আমাকে জিজ্ঞাসা করে পাসপোর্ট প্লিজ এমন করে বললো যেন আমি খুব মানে ই হয়ে গেলাম, মানে আকার শিকার কিছু নাই, কথার মধ্যে পাসপোর্ট প্লিজ। আমি তখন আমি বুঝলাম যে নেটিভ স্পিকাররা আসলে অনেক কিছু মেনে ফলো করে, হ্যালো মিস্টার মহসিন উদ্দিন, হোয়ার ইজ ইউর পাসপোর্ট, নট লাইক দ্যাট, জাস্ট দিস সাইড লাইক পাসপোর্ট প্লিজ। এই বিষয়টা কেমন, আমরা যখন বাংলাদেশিরা যখন বাংলাদেশে আমরা যখন কোনো রেস্টুরেন্টে যাই আমরা হুট করে কিন্তু বলি এই দুইটা পরোটা দাও আর একটা গরু দাও। এই কথাটাকে যখন বাংলাদেশ থেকে ইংল্যান্ড থেকে একটা লোক গিয়ে ওকে বাংলা অনুবাদ করে ইংলিশটা করবে তখন কিন্তু তার জন্য এটা খুব হার্ড হবে, দুইটা পরোটা আর একটা গরু দাও মানে এটা কি এক একটা পুরো গুরু দিবে, না বিষয়টা তা না। প্রত্যেকটা ভাষাতেই এমন কিছু নিজস্বতা রয়েছে যেটা ইউজ টু তারা কথা বলতে বলতে বুঝে নিতে হবে। এখন ইংলিশও আপনি কোন লেভেলের ইংলিশ শিখছেন সেটার উপর নির্ভর করবে আপনি কতটা ইংলিশ পারেন সেটার উপর। তাহলে আমি পাসপোর্ট দিলাম, পাসপোর্ট দেওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করলো হোয়াটস ইউর ইন্টেনশন টু কাম টু ইউনাইটেড কিংডম, হোয়াটস ইউর ইন্টেনশন। তা আমরা ইন্টেনশন অর্থে যে জিনিসটাকে বুঝি সেটাকে বাংলা আমি পরবর্তীতে জেনেছি যে আসলে এটাকে একটা পারপাস কি এইটাকে বোঝায়, রাইট? যদিও অনেকে এটা আমার ছাত্রদের মধ্যে অনেককে দেখেছি ইন্টেনশন মানে, আমি একজনকে বলতেই শুনেছি সাইফুলকে যে কুমতলব এটাকে মানে কুমতলব, ভাই আমার জিজ্ঞাসা করছে হোয়াটস ইউর ইন্টেনশন, আমার তো মেজাজ খারাপ হয়ে গেল। আসলে ইন্টেনশন ইজ পারপাস অফ পারপাসটা কি আমার, তা আমি বললাম হায়ার স্টাডিজ, কোথায় পড়বা কি পড়বা সেগুলো আমি বললাম, দ্যাট ইজ ফাইন। এবার আসেন, আমি যখন ইমিগ্রেশন ক্রস করলাম তখন আমি একটু কনফিউজ হলাম একটা ইংরেজিতে, ব্যাগ ইজ রিক্লেম, রিক্লেম। আচ্ছা এখানে রিক্লেমটা কেন হলো, কেন এটা ক্লেম হবে না বা ব্যাগ ইজ কালেকশন হবে না, রিক্লেম কেন? আমি এটার উত্তরটা তখন খুঁজে পাইনি, পরবর্তীতে আমি জেনেছি কেন রিক্লেম, এটা আগে আমার কাছে ছিল এখন আমি পুনরায় আবার আমার কাছেই চাই, দ্যাটস কল রিক্লেম। এটাতে আমি ব্যাগেজ রিক্লেম করলাম, রিক্লেম করার পর নাথিং টু ডিক্লেয়ার, আমি দেখলাম যে আমার কাছে কিছু ডিক্লেয়ার করার মতো নাই, আমি ওই পথ দিয়ে হেঁটে বের হয়ে আসলাম। ওকে ওয়ে আউট লেখা ছিল, ওয়ে আউট এর মধ্যে দিয়ে আমি বের হয়ে আসলাম। সো আমার কাছে মনে হলো যে আমি ইন দ্য মিন টাইম বের হওয়ার আগে আমাকে তারপরই আমাকে একটু ওয়াশরুমে যাওয়া লাগবে, দীর্ঘ সময় যেহেতু অপেক্ষা করেছি। ওখানে একটা কনফিউশন রেজ করলো, সেটা হচ্ছে লেডিস অ্যান্ড জেন্টস এইটা লেখা আছে। তা আমি বুঝলাম লেডিস অ্যান্ড জেন্টসটা ওরকম করে লেখা কেন, আপনি প্রত্যেকটা বিষয়ে খেয়াল করে দেখেন লেডিস টয়লেট, জেন্টস টয়লেট, অত করে কিন্তু লেখা থাকে না, লেডিস অ্যান্ড জেন্টস। এই কথাটা আমি
লেডিজ এন্ড জেন্টস, তখন আমি বুঝলাম যে আসলে এটা লেডিজ এন্ড জেন্টসটা অর্থ কি বোঝাচ্ছে। ওকে, আমাকে একজন জিজ্ঞেস করলো, আমি এদিক সেদিক তাকাচ্ছি কতক্ষণ পরে ওয়াশরুম থেকে এসে একজন আমাকে জিজ্ঞেস করলো, ইউআই কি বললো কথাটা, ইউআই? আমি আর বুঝিনি কথাটা, তাই আমি একটু হেসে দিলাম। হেসে দিয়ে বুঝলাম এতদিন ধরে যে ইংলিশ পড়াই, এত কিছু যে করি, এটা তো শিখিনি। তখন বুঝলাম যে আসলে আর ইউ অল রাইট এই কথাটাকেই তারা ইউ আমাই। আমি বুঝলাম হ্যাঁ আমি অল রাইট, এবার আমি বুঝেছি যে হ্যাঁ আমাকে জিজ্ঞাসা করেছে তুমি ঠিক আছো কিনা। আমি বললাম হ্যাঁ। তাহলে এখানে দুইটা ইংরেজি আছে, যেটা হচ্ছে ইউ আই, জাস্ট এতটুকু বলছে, আর ইউ অল রাইট এটাকে সংক্ষিপ্ত করতে 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 ইউ আই, জাস্ট এতটুকু একটা সাউন্ড। এরপর আসেন ইউ আমাই। এখন এই মাই মানেটা কি, এই মাইটাও আমি বুঝলাম না যে আসলে মাইটা কেন বললো, মাইটা কি। পরে আমি এটার ক্লারিফিকেশন নিয়েছি এবং জেনেছি মাই হচ্ছে মেট, এম এ আই এ টি, মেট যেটা এম এ টি, সরি এম এ টি ই, মেট, ক্লাসমেট, ও আমার ক্লাসমেট। সেই মেটকে ওরা মাইট বলে, মাইটটাকে আবার সংক্ষিপ্ত করে মাই, জাস্ট দ্যাটস ইট। তো পরে আমি আর ওটা ওই সময় বুঝিনি আনফরচুনেটলি, বাট আমি কোন রকম বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি চালিয়ে গেছি। এখন আমি একটা টেলিফোন করব, আমি টেলিফোন করার সময় আমি আমার আমাকে যারা কালেকশন করতে আসার কথা এয়ারপোর্টে, তারা কেউ আসেননি। এর কারণ হচ্ছে সময়ের ডিফারেন্সটা আমি বুঝতে পারিনি। আপনি যখন দেশ থেকে বিদেশে যাবেন, ডেফিনেটলি দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স। আপনি জ্যাডলিক যেটাকে বলি আমরা, ঘুমের মানে সময়ের পার্থক্যের কারণে অনেক সময় ক্লান্তি ক্লান্তি ভাব আসে, এটাকে আমরা জ্যাডলিক বলি। এই যে টাইমের ডিফারেন্সটা, এই টাইমের ডিফারেন্সটা আমি খেয়াল করে বলতে পারিনি। ওনাদেরকে যে সময় বলেছিলাম সেই সময় তারা আসেনি, তারা এসেছে বাংলাদেশ, আমি যেটা অ্যাকচুয়াল টাইমে তারা আসতে পারেনি। সো এই জায়গায় আরেকটা জিনিস আমি স্ট্রাগল করেছি, সেটা হচ্ছে যে টাইম ডিফারেন্সটা আমার খেয়াল ছিল না, কয় ঘন্টা ডিফারেন্স থাকে। আপনি যে দেশেই যেতে চান তার সাথে কিন্তু একটা টাইমের ডিফারেন্স থাকবে, সো অলওয়েজ ইউ নিড টু বি কেয়ারফুল অ্যাবাউট টাইম ডিফারেন্স। এবার আসেন আমি একটা ফোন করে যার কাছে, যে আমাকে নিতে আসবে তার কাছে আমি একটু যা মানে কিভাবে কথা বলতে পারি, অনেকক্ষণ স্ট্রাগল করেছি। আমি প্রথমে ফোন করার জন্য চেষ্টা করলাম, ফোন করি কেটে যায়, কয়েন বক্স থেকে ফোন করি কেটে যায় কেটে যায়। পরে আমি একজনের সাহায্য নিলাম, ওকে একটু বললাম could you please make a phone call for me। হ্যাঁ, তো আমাকে একটা ফোন কল করে বলল, what's your number buddy? তো আমি বললাম যে আমার নাম্বার এই যে 0044, এরকম করে আমি বলতে থাকলাম, সরি 0088, এরকম করে আমি কি নাম্বারটা যেন মনে নেই আমার বলতে থাকলাম। ও আমাকে বললো না, just leave these all things, go for okay লন্ডনের নাম্বারটা, সরি এটা দিলাম। তখন ও আমাকে বললো, now it's 07 07, ও না, আমি তো ওকে বারবার বলছি, ও আমাকে 00 বলছে আর ও আমাকে ও বলছে। তখন আমি বুঝলাম ব্রিটিশ নিয়মে শব্দের শুরুতে মানে নাম্বারের শুরুতে যদি জিরো থাকে সেই জিরোটাকে তারা ও বলে, 007, জেমস বন্ড 007, অথবা 01 81 01 71 01 077, এই যে ও বলে এটা আমি সেদিনই জেনেছি, রাইট? তারপর আমি কথা বললাম, কথা বলার পরে আমার প্রবলেম সলভ হলো। আমি যখন ট্রেনে উঠে আসতে গেলাম তখন আর একটা মজার ইংলিশ শিখলাম, সেটা মা দ্য গ্যাপ প্লিজ। এখন আমি তো গ্যাপ খুঁজে পাই না, কোথায় গ্যাপ আছে, গ্যাপটা আমি খুঁজে পাচ্ছি না। ও যে বললো মা দ্য গ্যাপ প্লিজ, মা দ্য গ্যাপ একদম রেকর্ডে বাজছে এটা, আমি গ্যাপ খুঁজে পেলাম না। পরে আমার সাথে যিনি ছিলেন তাকে আমি বললাম আসলে গ্যাপটা কোথায়, বলে এই যে ট্রেন থেকে তুমি যে প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠবে, লিটল বিট 4 ইঞ্চির মতো গ্যাপ আছে, এই গ্যাপটা কি ওরা খুব বড় করে দেখে। তা আমি তাকে বললাম আমরা যদি লঞ্চে যেভাবে করে উঠি, লঞ্চ থেকে টার্মিনাল অনেক গ্যাপ থাকে, তাহলে ওইটাকে ওরা কি বলবে। পরে ওয়েল দ্যাট ওয়াজ অ্যানাদার লার্নিং আই হ্যাভ ডান ফ্রম হিয়ার। ওকে, এইটা হচ্ছে আমার কথাটা যে আমরা প্রথমে যখন দেশের বাইরে যাব তখন আমাকে ওই দেশের সময়টার সাথে নিজেকে তাল মিলিয়ে নিতে হবে, কত ঘন্টা ডিফারেন্স, এই টাইম ডিফারেন্সটা আমাদেরকে জানতে হবে। তারপর ওই দেশের কালচার অনুযায়ী কিছু কথা আছে যে কথাগুলোকে আমরা কিভাবে করে আমরা বলতে পারি, কিভাবে করে অ্যাডজাস্ট করতে পারি, সেটা মনে রাখতে হবে। সবসময় যে টাইপ ইংলিশ দিয়ে আপনি কাজ চালাবেন তা কিন্তু না। আমি কিন্তু দেখেন আমি এতগুলো
টার্ম, নতুন টার্ম আমি একদিনে শিখেছি। মোশনস স্মার্ট ইংলিশ লার্নিং স্পোকেন ইংলিশের যে ফান্ডামেন্টাল রুলস আছে, ফান্ডামেন্টাল রুলস এর সাথে সাথে নেটিভ স্পিকাররা কিভাবে করে কথা বলে সেই বিষয়টা আমরা আপনাদেরকে শেখাবো। ফলে আপনারা অতি সহজে প্র্যাকটিক্যাল ইংলিশ কিভাবে করে হয় সেটা আপনারা জানতে পারবেন। আপনারা যারা দেশের বাইরে যান, উচ্চশিক্ষা বিদেশে যেতে চান, তাদের জন্য এই কোর্সগুলো, এই লেসনগুলো অনেক বেশি সহায়ক হবে। আপনারা যদি মনে করেন যে এরকম নিয়মিত ভিডিও আপনারা আমাদের কাছ থেকে পেতে চান, তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। যখনই আমি ভিডিও আপলোড করব সেই ভিডিওটা আপনি পেয়ে যাবেন এবং আপনি দেখবেন যে আপনার প্রথমেই আপনি একটা নতুন নতুন বিষয়গুলো আপনি শিখতে পারবেন। তাহলে আমরা আজকে শিখলাম মাইন্ড দ্য গ্যাপ, এটা শিখলাম মাইন্ড দ্য গ্যাপ, এটা শিখলাম আমরা শিখলাম ওয়াই মাই, এই যে অল রাইট মাইট, এটা আমরা শিখলাম। এটা একটা লোকাল ল্যাঙ্গুয়েজ বা ককনি বলে আঞ্চলিক ভাষায় কথা বলি আমরা। ওকে, দেন আর ইউ অল রাইট মাই, এটাও হতে পারে। ওকে, আমরা শূন্যটাকে যখন মানে সংখ্যায় প্রথমে শুরু হয় তখন সেটাকে আমরা ও বলি। এটা একটা নতুন নিয়ম আমরা শিখলাম। আমরা টেলিফোন, আমরা কিভাবে করে টেলিফোন কল করতে হয় সেই নিয়মটা, সেখানে একটা গ্রামার ছিল, সেটা আমি শিখলাম। সো দ্যাট ইজ দ্য ওয়ে হাউ ব্যাগেজ রিক্লেম আমরা শিখলাম। ব্যাগেজ কে ক্লেম করি না, আমরা রিক্লেম করি, ব্যাগেজ রিক্লেম। ওয়ে আউট এই লেখাটা আমি শিখলাম। আর একটা শিখলাম আমরা, টয়লেট না বলে শুধু লেডিস এন্ড জেন্টস বলতে পারে, সেটা আপনাকে বলতে পারে। সো আপনাকে লেডিস এন্ড জেন্টস অর্থে কি বোঝায় সেটা আপনি শিখতে পারেন। এইভাবে করে আমরা নতুন কতগুলো বিষয় এই ভিডিওর মধ্যে শিখলাম। এই বিষয়গুলো আমরা নোট করে রাখবো যাতে করে আমরা যখনই বিদেশে যাব অথবা ইংল্যান্ডে যখন আসবো ডেফিনেটলি আপনাকে এই বিষয়গুলো আপনাকে সহায়তা করবে। আরো সিমিলার ভিডিও যদি আপনি পেতে চান মোশনস স্মার্ট ইংলিশ লার্নিং এ সাবস্ক্রাইব করতে পারেন, উইল বি মোর দ্যান গ্ল্যাড টু সাপোর্ট ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো। আসসালামু আলাইকুম, আমি মহসিন উদ্দিন, ফাউন্ডার অফ মোশন স্মার্ট ইংলিশ লার্নিং। থ্যাংক ইউ।